হাই এভরিওয়ান, জিরো ভিশনের পর্দায় মঞ্জুষা হাজির বেশ কিছু টুকরো খবরের ছাঁক নিয়ে। দেখে নেব এখনকার খবরগুলি কি কি। বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই খুশিতে করোনার প্রকোপে বিজয় মিছিল বাদ দিয়ে এক অভিনব উদ্যোগ নিল তৃণমূলের ছাত্র সংগঠন। বুধবার মালদাহের চাঁচল এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বস্ত্রদান ও মাস্ক বিলি করা হয়। এদিন মুখ্যমন্ত্রী শপথ নিতেই খুশিতে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রনেতারা চাঁচল সদরে ঘুরে ঘুরে বেশ কয়েকজন প্রান্তিক মানুষদের মাঝে বস্ত্র বিলি করেন। এছাড়াও শহরে আসা মাস্কহীনদের হাতে মাস্ক তুলে দেওয়া হয় তাদের তরফে। এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার, চাঁচল এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গোলাম মোস্তাফা, সহ সভাপতি রবিউল খান সহ আরও একদল ছাত্র নেতা ছিলেন। এদিন তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার বলেন, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর শপথে আমরা খুশি আপ্লুত, তবে করোনায় বিজয় মিছিল বাদ দিলাম, আমরা আনন্দটা প্রান্তিক মানুষের মাঝে ভাগ করে নিলাম। বাবু সরকার আরও বলেন, সপ্তাহখানেক বাদেই পবিত্র ঈদুল ফিতর, কোনো পরিবার আমাদের সাথে যোগাযোগ করলে পাশে থাকার চেষ্টা করব আমরা। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।